হে গাইস ওয়েলকাম ব্যাক টু কলকাতা ফুড ব্লগস। তো আজকে দাঁড়িয়ে আছি ডেকার্স লেনে, অনেকদিন পর ডেকার্স লেনে এসছি। ডেকার্স লেনে এলেই একটা খাবারের প্রতি আমাদের একটা অদ্ভুত টান আছে, সেটা হলো এখানকার ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো। হ্যাঁ আমি জানি মানে কোনো চাইনিজ বিশাল রেস্টুরেন্টে ফ্রাইড রাইস চিলি চিকেন নয়, বাট যখন স্ট্রিট সাইডে বেরোই না আমাদের মাথাটা ওরকমই থাকে যে স্ট্রিট সাইড চিলি চিকেন চাউমিন খাবো, তো ওরকমই এক্সপেকটেশন নিয়ে এসেছি। 70 টাকা দাম হয়েছে এখন, আমরা জাস্ট কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম। জায়গাটা তোমাদের বলে দিই, ডেকার্স লেন চেনানোর কিছুই নেই, গুগল ম্যাপ লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবভিয়াসলি দেবো, বাট স্টিল বলে দিই রাজভবন তো ডেফিনেটলি তোমরা চেনো। তো রাজভবন থেকে স্প্ল্যানেড মেট্রোর দিকে যেতে বা হাতে কিন্তু ডেকার্স লেন, আমার ওখানে ঢুকেই ফার্স্ট দোকানটা ছেড়েই সামনে যে ডান দিকে দোকানটা পড়ে মোমো বলে বড় করে লেখা আছে, ওখানেই কিন্তু এই দোকানটা ফার্স্ট দোকানটা। সেকেন্ড দোকানটাও ভালো, বাট আমরা ফার্স্ট দোকান থেকে একটু বেশি খেয়ে থাকি, তো এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো। তো বেশি কথা বাড়াচ্ছি না, দোকানে যাই, তারপর দেখা হচ্ছে। ঝালো মেয়ে এটা হচ্ছে দেখছো ওটা তো ঝালো ভিডিও অর্ধেক হয়ে গেছে, তখন দেখতে পাচ্ছি কি সাউন্ড আছে, ভেরি গুড। তো আরেকবার বলি, আমরা আছি ডেকার্স লেনে, ডেকার্স লেনে রাজভবন থেকে যদি তোমরা ঢোকো ডেকার্স লেনে, ফার্স্ট যে ডান দিকে দোকানটায় মোমো বলে করে লেখা আছে বড় বড় করে, ওই দোকানটায় কিন্তু নিয়েছে চিলি চিকেন এবং ফ্রাইড রাইসের কম্বো। 70 টাকা প্রাইস, আগে যখন খেতাম 60 টাকা ছিল, আর সঙ্গে একটা ললিপপ নিয়েছি, এটা দাম আছে 20 টাকা। তো রাইসটার সঙ্গে চিলি চিকেনটা একটু খেয়ে দেখি, কিন্তু রাইসটা দেখতে পাচ্ছি ঝরঝরেই আছে, এর মধ্যে হালকা করে কিন্তু সবজি দেওয়া আছে দেখতে পাচ্ছি, গাজর আছে, বিনস নেই যদি না, বিনস আছে, স্প্রিং অনিয়ন আছে, পেঁয়াজ আছে, ভালোই বেশ। আর গ্রেভিটার সাথে লাল লাল গ্রেভি একদম খেয়ে দেখা, একটু নুনটা বেশি বাট কোয়াইট ফ্লেভারফুল। চিলি চিকেন মানে রোড সাইড যে খাই আমরা খুবই পাতলা ফিকে খেতে হয়, বাট এটা কিন্তু বেশ ভালো খেতে। আর সবথেকে ভালো কথা, 3 পিসই কিন্তু বোনলেস দিয়েছে, 70 টাকায় 3 পিস বোনলেস চিকেন উইথ ভেজ ফ্রাইড রাইস, এতটা খুব ভালো কিন্তু ফর এ লাঞ্চ। তোমরা যদি এখানে আসো খেতে পারো। চিকেনটা আমি এখানে অর্ধেক খেয়ে ফেলেছিলাম, তো এটাই খেয়ে দেখছি। চিকেনটার ভিতরে নুনটা ঢুকে গেছে, বাট খুব সফট আছে, রাইসের সাথে বেড়ে লাগবে। সঙ্গে এখানে নিয়েছি হলো চিকেন ললিপপ, এটা একবার ট্রাই করে দেখি, সুন্দর করে ফ্রাই করা, সসের মধ্যে টস করে দিয়েছে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, বেশ ভালো লাগে। সো ওভারঅল খুব ভালো, অর্ডার শেষ করি, খুব ভালো লেগেছে। আর যেটা কল বলার কথা সেটা হলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে করে দিও। সো খেয়ে বেরিয়ে চলে এসেছি, একটু প্রবলেম হচ্ছিল, জায়গাটা খুবই কনজেস্টেড তো বুঝতেই পারছো, তো চলে গেলি কেন থাকতে পারি, তো ওটাই বলছিলাম মাঝখান দিয়ে সাউন্ড এলো না ভিডিওতে, একটু প্রবলেম হয়ে গেছিলো, কিন্তু অদ্ভুতভাবে দাঁড়িয়েছিস তুই পেছন দিয়ে, যাই হোক এখানে। হ্যাঁ তো ডেকার্স লেনের খাওয়ার আরো কিছু এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, বাট সত্যি কথা বলতে আর ভালো লাগছে না। ছোট্ট সাজেশন দেবো, খুব পাওয়ার পাওয়ার লাগছে আমাকে দেখতে, যাই তো একটা ছোট্ট সাজেশন দেবো, তোমরা কিন্তু চেষ্টা করবে 12টা থেকে 12:30 মধ্যে আসার, কারণ একটা থেকে এখানে কিন্তু চারিদিকে অফিস পাড়া রয়েছে, প্রচুর ভিড় হয়ে যায়, তখন কিন্তু শান্তি মতো খেতেও পারবে না, কিছু করতেও পারবে না, তাই যদি মোটামুটি 12:30 থেকে 12:30 এই টাইমটুকুর মধ্যে আসতে পারো, তোমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। আর সবথেকে জিনিসটা আমার মনে হয় আরেকটু বলা দরকার, সেটা হলো অনেকগুলো দোকান এখন নতুন হয়েছে এলাকায়, এক্স্যাক্টলি বাহাতে অনেকগুলো দোকান নতুন হয়েছে, যেখানে দেখলাম ফুচকা পাপড়ি চাটও কিন্তু লেখা আছে, জানি না পাওয়া যায় কিনা, ইনক্লুড হচ্ছে, তো দেখে ভালো লাগছে যে আমাদের চেনা পরিচিত এই, আমরা অনেকদিন পর এলাম, সেটা এক্স্যাক্টলি আমরা কোভিড এর আগে এসেছিলাম, তাও মানে অনেক বছর আগে, তারপরে এই এলাম, তো টেস্ট অ্যাসাজ বলবো, দাম যেহেতু সব কিছুরই দাম বেড়েছে, সো কনসিডারেবলি এগুলোর দামও বেড়েছে, বাট খুবই সামান্য 5-10 টাকা করে, টেস্ট কিন্তু একই রকম, টেস্ট একই রকম রয়েছে। আর সবথেকে যেটা বলার কথা, আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা আরও গ্রো করছে, এবং সেটাই খুব ভালো লাগার কথা,
তো আজকে ভিডিও কিন্তু এতটুকুই ছিল। তো আমরা নিত্য নতুন ভিডিও প্ল্যান করে রেখেছি তোমাদের, আর এবার একটু কনসিস্টেন্টলি করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, বাট তোমরাও আমাদের ভিডিও দেখার আগ্রহী কিনা সেটা জানানোর জন্য কিন্তু নিচে কমেন্ট করতে ভুলো না। আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে, ডু ইট রাইট নাও। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, চললে বাই বাই।